যতই ষড়যন্ত্র হোক এদেশে আর কখনোই 111 হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি নিশ্চিত করেন বাংলাদেশের নির্বাচন ও অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র। সকালে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আলামিন এম তাওহিদ। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সহ অনেকে। এ সময় রাষ্ট্রদূত পিটার হাসের ভারত সফর নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন ও অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে না। পিটার হাস ইন্ডিয়া গেছে, এর আগে কলম্বো, তাদের অবস্থান এক জায়গায়, তারা বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, তারা এখানে হস্তক্ষেপ করা পক্ষপাতী, এটা তারা পরিষ্কার বলে দিয়েছে। তার দাবি এখনো ষড়যন্ত্র চলছে, তবে এদেশে আর 111 হবে না। এই দেশে আর 111 হবে না, কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের একটা স্পষ্ট লক্ষ্য আছে, শেখ হাসিনার দিক নির্দেশ না আছে, আমরা আমাদের লক্ষ্য অভিমুখী অভিযাত্রা। ওবায়দুল কাদের বলেন, নৌকার কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করলে কিছুই করার নাই আওয়ামী লীগের। আওয়ামী লীগের প্রার্থী কিংবা কোনো প্রার্থীর সহযোগী ভায়োলেন্সে যদি জড়ায়, সহিংসতা জড়ায়, সে ব্যাপারে নির্বাচন কমিশন যে আইনগত ব্যবস্থার কথা বলবে, আমরা সমর্থন করি। কোনো প্রকার নির্বাচন বিরোধী সহিংস কর্মকাণ্ড আমরা সমর্থন দেব না। বিদেশে বসে রিমোট চেপে রাজনীতি হয় না, বিএনপি এখন সবখানে ব্যর্থ, আর নির্বাচন বর্জনের মধ্য দিয়ে তাদের রাজনীতি সংকুচিত হয়ে এসেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এই নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অস্তিত্ব আরো সংকুচিত হবে। আল আমিন এম তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।